আবুল হাব বড় একটা পাথর হাতে নিল, হাতে নিয়ে বলল ইয়া মুহাম্মদ আল হাজাম জামাতানা, এ মুহাম্মদ তুমি আমাদেরকে জুমা করছো কেন? এই জন্য জুমা করছো, এ করে একটা পাথর নিয়ে আমার নবী কি পাথর মারার জন্য উদ্যুক্ত হলো? আমার নবী কি পাথর মারলে আমার আল্লাহ কি চুপ করে থাকবে? যারা থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবিলাহা, ওই আবিলাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে উদ্যুক্ত হয়েছে। আল্লাহ পাক না বলে শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন মা আগুন আধু মাল হুয়া মা কাসাব, সে যা জুমা করেছে অর্জন কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। তার স্ত্রীও জাহান্নামে জ্বলবে। স্ত্রী কি করত? আমার নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তায় সে কাঁটা বিছিয়ে থুইত, কাঁটা বিছিয়ে রাখতো, সকালবেলা নবীজি বের হয়ে যখন হাঁটা শুরু করত আর কাঁটাগুলো ফুটতো দূর বেশি খিল খিল করে গেলে হাসতো। এই জন্য আল্লাহ আমরাতুহু, তার স্ত্রী আল্লাহ বলে ফাঁসি দিয়ে মারবো না রে, ও আমরাতু হাম্মালাতাল হাতা ফি জিদি হাবলুম মিন মাসাস, আল্লাহ বলে গড়ে ফাঁসি দিয়ে মারবো, কারণ ও আমার নবীর রাস্তায় কাটা দিত, ঠিকই তার ফাঁসি হয়েছে। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত করিমাবাদ হাফিজপুর জামে মসজিদ দিনিয়া মাদ্রাসা যুব পুরাণ উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সরসিনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর একান্ত আস্থাভাজন সফর সঙ্গী জনাব আলহাজ হযরত মাওলানা হিমায়ত বিন তৈয়ব সাহেব মাদ্রাসিল্লাহ আলী, আল্লাহ পাক হুজুরের হায়াতে বিদার বরকত দান করুন, জোরে বলেন আমিন। উপস্থিত বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পাথরগড়া থানা শাখার সেক্রেটারি সাহেব সভাপতি এবং সংশ্লিষ্ট জমিয়তে হিজবুল্লাহ জুমি হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ, উপস্থিত চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব আলহাজ হযরত মাওলানা কলাম কিবরিয়া সাহেব, উপস্থিত আরো অনেক ওলামায়ে কেরাম, আমার সামনে মুষ্টি মুরব্বি নিজাম যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক এই ব্যস্ততা ঝামেলা বিভিন্ন সমস্যা করোনা উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সুরে সমস্যারে অন্তরন্ত স্থান থেকে আমরা শুকর আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, সাথে কারো রাগ নাই তো দুশ্মনী, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ হয় না ক্ষতি হয়, আর জোরে বলেন লাভ হয় না ক্ষতি হয়, কি লাভ হয় আমরা হাদিস শরীফ থেকে শুনে নেই, আল্লাহ নবী ইরশাদ করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ বাইনাল মিজাজ ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। শুধু তাই নয়, মাহশারে ময়দানে আপনার আমার বিচার করা হবে কি হবে না, এক পাল্লায় নেকি দেওয়া হবে আর এক পাল্লায় বদি দেওয়া হবে, আল্লাহ না করুক আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হতে চলে বদির পাল্লা যদি ভারী হতে চলে তখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিগুলো যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়া দেওয়া হবে সাথে সাথে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে, আরো জোরে বলেন কোথায় হবে, আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই, কে কে যাইতে চাই না হাত দেখি তো, বুঝা গেছে যে আপনারা ওয়াজ শুনেন না, ফেল, ঠিক কি না বলেন? আমি বলছি যারা যারা যাইতে চান না জান্নাতে এরা হাত তোলেন, আপনারা কি জান্নাতে যাইতে চান না? এবার দেখি কে কে যাইতে চান, দু হাত ধরে আবার আল্লাহকে দেখান, নারায় তাকবীর, নারায় রিসালা,
আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার ভাইয়ের আমার আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী মাহফিল, কিসের মাহফিল? ঈদ মিলাদুন্নবী মাহফিল সম্পর্কে অনেক কথা হয়েছে। এক কথা, এই রবিউল আউয়াল চাঁদে বর্তমান যে মাসটি আরবি মাস, এই মাসের নাম কি? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল চাঁদের ১২ তারিখ আপনার আমার নবী দুনিয়ায় আসছেন, আল্লাহ নবী দুনিয়ায় আগমন করছেন। এই যে আল্লাহ নবী দুনিয়ায় আগমন করছেন, এতে আপনি আমি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলুন, কুল বি ফাদলিল্লাহ, আল্লাহর ফজল পেয়ে, ফজলের ব্যাখ্যা চালে এলেম, এলেম মানে কোরআন, কোরআন পেয়ে, অবে রহমাতিহি এবং রহমত পে, অর্থাৎ রহমত দ্বারা হচ্ছে, অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল, আল্লাহ নবী হলো আপনার আমার জন্য জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। তাই নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে আল্লাহ বলছে ফালিয়া প্রভু, খুশি প্রকাশ করো। এই খুশির আরবি শব্দ হলো ঈদ। খুশির আরবি শব্দ কি? জোরে বলেন। এই জন্য বলা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী, নবীজির আগমনে খুশি না বেজার? বেজার কে? জোরে বলেন, বেজার কে? শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তারা নবীকে পেয়ে বেজার, ঠিক কি না? জোরে বলেন, আমরা খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, নবীজির আলোচনা করা ভালো না খারাপ? কিছু কিছু ভাইরা আছে মিলাদুন্নবীর কথা শুনে গায়ে চুলকায়, আছে কি নাই? মিলাদুন্নবী কি দরকার? ঈদ মিলাদুন্নবী পালন করা কি দরকার? ঈদ মিলাদুন্নবী মাহফিল কি দরকার? এরকম কিছু লোক আছে কি নাই? এসলে আসলে তারা বুঝে না, ঠিক কি না? জোরে বলেন। বাবার আমার ভাইয়ের আমার, যদি নবীজির আগমনে যদি আপনি খুশি না হতে পারেন, নবীজির আগমনে যদি আপনার চুলকানি হয়, নবীজির মিলাদের কথা শুনলে যদি গা চুলকায়, তাহলে আপনার ভিতরে কিছু মুনাফিকি আছে, ঠিক কি না? জোরে বলেন। হাজিরিন, বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, নবীজিকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, নবীজির আলোচনা করা, এটা আজকের মানুষ করে না। নবীজির চরিত্র বয়ান করে না, অথচ আমার আল্লাহ তাআলা বলছেন, ওরাফানা লাকা যিকরা, হে রাসূল, হে বন্ধু, আপনার মর্যাদা আমি সকলের উপরে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজির মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বলছেন কে? আল্লাহু আকবার বলেন। বাবার আমার ভাইয়ের আমার, নবীজির সঙ্গে যদি বেয়াদবি করেন তাহলে সমস্যা আছে কি নাই? বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন, মার সঙ্গে যদি বেয়াদবি, এরা স্বাভাবিক কবিরা গুনাহ। কিন্তু নবীজির সঙ্গে যদি বেয়াদবি করেন, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, কুফুরি হয়ে যায়, কথা ঠিক কিনা? জোরে বলেন। বাঘের গায়ে আঘাত করলে বাঘ ক্ষমা করতে পারে, কিন্তু বাঘের বাচ্চার গায়ে আঘাত করলে বাঘ কিন্তু ক্ষমা করে না, ঠিক কিনা? গরুকে আঘাত করলে দেখবেন গরু কিছু বলে না, কিন্তু গরুর বাচ্চা ধরলে গরু কিন্তু ছাড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে যদি নাফরমানি হয়, আল্লাহর সঙ্গে যদি কুফুরি হয়, আল্লাহর সঙ্গে যদি গুনাহ খাতা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়, আল্লাহ নবীর সঙ্গে যদি কুফুরি হয়, এটা আমার আল্লাহ ক্ষমা করে না, ঠিক কিনা? দলিল কোরআন, কোরআন বলছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু। হে রাসূল, আপনাকে, অর্থাৎ এখানে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, মুনাফিকরা এসে আল্লাহকে ধোকা দেয়। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সময় মুনাফিকরা এসে বলতো, হে রাসূল, আমরা ঈমান আনছি আপনার দলের লোক। আবার যখন নিজেদের আত্মীয় স্বজন কাফেরদের সঙ্গে মিলিত এসে বলতো, ঠিকই দলে আছে, বলে ধোকা দিয়ে আসলাম, এটা কি বলে? মুনাফিক। দেল এক, জবান আর এক, একে কি বলে? জোরে বলে, মুনাফিক। তখন আল্লাহ তাআলা দেখে এই মুনাফিকদের আচরণটাকে, আল্লাহ তাআলা নিজের নবীজিকে কষ্ট দিত আর ঈমানদার সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিত, অথচ আল্লাহ তাআলা রাসূলের কষ্টকে আল্লাহ তাআলা নিজের কষ্ট হিসেবে কোরআনে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ নবীজির সঙ্গে বেয়াদবি, এটা আমার আল্লাহ তাআলা বরদাস্ত করে। এখন বলবেন, নবীজি কি আমাদের মাঝে আছে? বেয়াদবি কি করে হয়? কি করে বেয়াদবি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন আদর্শকে যদি কেউ অস্বীকার করে ইনকার করে এটাই বেয়াদবি কথা ঠিক কিনা বলে টুপি ছাড়া নামাজ হয় হয় কি হয় না এখন কেউ যদি বলে টুপির ভিতরে কি ইসলাম সুন্নতি পাঞ্জাবের ভিতরে কি ইসলাম তাহলে কি টুপি কি সে ইনকার করে নাই সুন্নাত কেসা করলো সুন্নাত না মানলে কি হয় বলে না কা সুন্নাত সুন্নাত কে তোমার বাবার বানানো সুন্নাত আমার রাসূলের আদর্শ কথা ঠিক কিনা জোরে বলে সুন্নাত কে যদি কেউ ইনকার করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায় ঠিক কিনা জোরে বলে আল্লাহ তাআলা নবীজির সঙ্গে বেয়াদবি করলে এটা ক্ষমা করে না বনি ইসরাইলে মূসা আলাইহিস সালাম একজন কাতেব হয়েছিল অর্থাৎ কিতাব লিখতো তার নাম হলো কফিল পাদ্রী কফিল পাদ্রী কিতাব লিখতো কফিল পাদ্রী কিতাব লিখতে গিয়ে দেখে শুধু সব জায়গা তাওরীদ কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধু আপনার আমার নবীর প্রশংসা আপনার আমার নবীর নাম আল্লাহু আকবার বলে কফিল পাদ্রী চিন্তা করলো আমাদের কিতাবে আরেক নবীর প্রশংসা আরেক নবীর নাম থাকবে কেন এটা তার বরদাস হলো না এটা সে কেটে ফেলে দিল আমার নবীর নামটা কেটে ফেলে দিল নাউজুবিল্লাহ বলে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলেন কফিল পাদ্রীর উপরে আল্লাহ গজব নাজিল করলেন কফিল পাদ্রী ঘুমিয়ে গেছে ঘুমের ভিতর আল্লাহ পাক কফিল পাদ্রীর পুরো দেহটা আল্লাহ তাআলা গুইসাবে পরিণত করে দিয়েছে কি হয়ে গেছে গুইসাব সকালবেলা উঠে দেখে তার আকল ব্রেন ঠিক আছে কিন্তু দেহটা গুইসাব হয়ে গেছে কফিল চিন্তা করতে লাগলো আহারে আমি নবীজির সঙ্গে কার সঙ্গে বেয়াদবি করলাম আল্লাহ আমাকে গজব দিয়ে দিয়েছেন বুঝতে পেরেছি আমি ভুল করে ফেলেছি ত্রুটি করে ফেলেছি ক্ষমা কেমনে পাব ক্ষমা পাওয়ার জন্য এবার কফিল পাদ্রী গুইসাব বাসা থেকে বের হয়ে জমানার পয়গম্বর আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন আর মূসা আলাইহিস সালাম দূর পার আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেন ওই দূর পারের গুহার ভিতরে কফিল পাদ্রী গুইসাব আত্মগোপন করে আছে কখন আসবে আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ কফিল পাদ্রী হঠাৎ করে দেখি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পারের কেনা দিয়ে তুর পার উঠা শুরু করছে ওই গুহার ভিতর দিয়ে ডাক দিছে ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমি আপনার কাতেবহি কফিল পাদ্রী আল্লাহু আকবার বলে মূসা আলাইহিস সালাম তাকে দেখি আওয়াজ শোনা যায় মানুষের মতো কথা শোনা যায় কিন্তু কাউকে দেখা যায় না কে তুমি হুজুর আমি আপনার কাতেবহি কফিল পাদ্রী কই তুমি এই যে গুহার ভিতরে কোন মানুষ তুমি গুহার ভিতরে দেখি না তখন কফিল কান্দে আর বলে ও আল্লাহর পয়গম্বর আপনি তাকায় দেখেন একটা গুইসাপ দেখা যায় কিনা বলে হ্যাঁ একটা গুইসাপ দেখা যাচ্ছে বলে আমি আপনার কাতেবহি কফিল এ অবস্থা কেন তোমার এক গ্লাস পানি সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন মূসা আলাইহিসসালাম কফিলের কাছে গেলেন বলল তোমার এই অবস্থা কেন কফিল কান্দে আর বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে যান একটু বলেন আল্লাহ তাআলা আমি তো ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করবিনি মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা করলেন তুর পাহাড়ে উপরে উঠলেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রশ্ন করে রাব্বুল আলামিন আপনি আমার কফিলকে মাফ করে দেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন ও মূসা পয়গম্বর তুমি কি ঘোষণা করে দাও জানায় দাও ওই কফিলকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না সে আল্লাহ আছে কি নাই আল্লাহ কি ঘোষণা করলেন কফিলকে কি করা হবে মাফ করা হবে কারণ সে আমার নবীর সঙ্গে বেয়াদবি করছে কথা ঠিক কিনা জোরে বলে মূসা আলাইহিস সালাম তখন একটু চালু মানুষ খুব চালাক আল্লাহ মাফ করবেন না ঠিক আছে কোনো কৌশল আছে নাকি কি কাজ করলে কফিলকে মাফ করবে মাফ হবে এরকম কোনো পদ্ধতি এরকম কোনো কৌশল আল্লাহ আছে কিনা আল্লাহ বলে হ্যাঁ একটা কৌশল একটা অবলম্বন যদি করে মাফ ক্ষমা হতে পারে যেই নবীর সঙ্গে বেয়াদবি করছে সেই নবীর কাছে গিয়ে যদি মাফ চায় তাহলে আমি আল্লাহ পাক মাফ করে দেব সুবহানাল্লাহ বলে আমার আপনার নবী কি আসছে দুনিয়ায় আসছে ধরে বলে তিনি এখনো আসেন নাই
অথচ আল্লাহ বললেন সেই নবীর কাছে গিয়ে মাপ চাইলে আমি মাপ করে দেব। তখন মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ তাহলে আপনি একটা কাজ করেন, ওই কপিলের হায়াতটা আপনি লম্বা করে দেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তো ঠিক আছে এইটা পারা যায় যে হায়াত বাড়াই দিই। হায়াত আল্লাহ পাক বাড়াই দিলেন, কফিল পাতি গুইসাব আবু কুবাইস পাহাড় থেকে নেমে রওনা করলেন। যেখানে আসবেন আপনার আমার নবী মক্কা শরীফে এসে পৌঁছে গেলেন, ওখানে একটা আবু কুবাইসের পাহাড়ের গুহার ভিতর সে আত্মগোপন করে আছে আর খবর রাখছেন কখন আসবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কোন দিন দুনিয়া আসবেন খবর খোঁজ খবর রাখতেছেন। হঠাৎ করে একদা দেখে আল্লাহ নবী রহমতের নবী কাবা শরীফে নামাজ পড়তেছে। এবার কই কফিল পাতি গুইসাব আবু কুবাইসের পাহাড়ের চূড়া থেকে নেমে মৌলুদুন নবী নবীজির বাড়ি কেনা দিয়া সামনে দিয়া আবার ওখানে সামনে আবার আবু জালের বাড়ি, নবীজির বাড়ির সামনে দিয়ে আবু জালের বাড়ি দরজা দিয়ে এবার আবার ছাপা মারার মাঝখান দিয়ে কাবা শরীফে যাবে এরকম নিয়ত করে রওনা করছে। হঠাৎ করে আবু জাল বাসার থেকে বের হয়ে দেখে বাড়ির সামনে বিশাল এক গুইসাপ, এই কে কোথায় আসো লাঠি নিয়ে আসো, গুইসাপ বাড়ির দরজায়, সুতরাং লাঠি নিয়ে আসো পিটাও। সবাই মিলে লাঠি দিয়ে পিটানো শুরু করছে, পিটাইয়া পিটাইয়া গুইসাপ মেরে ফেলে দিল কপিল কান্দে আল্লাহ, আর আখির নবীর দরবার তো যাওয়া হলো না, মাপ চাওয়ার সুযোগ আর পাইলাম না। কপিল পার দিকে গুইসাপ পিটাইয়া মেরে ফেলে দিল। আবু জাহেল চিন্তা করলো এখানে যদি রেখে দিই দুর্গন্ধ হবে, একটা কাজ করা দরকার, এই গুইসাপটাকে পুরাইয়া দেয় তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। লাঠি লাকড়ি নিয়ে আসো, সবাই লাকড়ি নিয়ে আসলো। এরপর আগুন ধরে গুইসাপটাকে পোড়ায় ছাই করে ফেললো। এরপর আবু জাহেল চিন্তা করলো যে একটা কাজ করা দরকার, ছাইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা বলতে পারে, আপনার আমার নবী সব খবর রাখে কি রাখে না, এখানে আপনারা বসে আছেন এই খবর আপনার আমার নবীর দরবারে আছে কি নাই, ধরুন আছে কি নাই, সব খবর আছে। নবীজির দরবারে ছাইগুলো গাঁঠুরির ভিতরে নিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ আপনি তো সব কথা বলতে পারেন, বলেন তো এই গাঁঠুরির ভিতরে কি আছে, বলেন আপনার আমার নবী কি বলতে পারবে? আমার নবী কি বললেন, ও আবু জাহেল আমি না বলে এই গাঁঠুরির ভিতরে যে আছে সে যদি জবাব দেয় কেমন হয়, তাহলে তার তো কোনো কথাই নাই, শোনাই সোহাগা। আমার নবী বললেন, চাচাজি এই গাঁঠুরির ভিতরে যে আছে সে যদি জবাব দেয় তাহলে আপনি কলেমা পড়ে মুসলমান হবেন নাকি, বলে তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার নবী নাকি বললেন, ইয়া কফিল কুম বিইজনিল্লাহ, ও কফিল আল্লাহর হুকুমে তুমি জিন্দা হইয়া যাও। সঙ্গে সঙ্গে কফিল গুইসাব জিন্দা হইয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহু আকবার বলে, বাবার আমার ভাইয়ের আমার, তাহলে সব জায়গায় বেয়াদবি চলে না, ঠিক কি ঠিক না, জোরে বলেন। মিলাদ ঈদে মিলাদুন নবীর সঙ্গে বেয়াদবি করা মানে আমার নবীজির সঙ্গে বেয়াদবি করা, ঠিক কিনা জোরে বলে। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কপাল পুড়া যায়, ঠিক কিনা বলে। আল্লাহ নবী ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম বসা, অনেক সাহাবায়ে বসা, পিছন থেকে এক সাহাবী একটু জোরে জোরে কথা কইতেছে, হুজুর কথা বলছে, পিছন থেকে এক সাহাবী একটু উচ্চ আওয়াজে কথা বলছে, ওই সাহাবীর গলার আওয়াজ হুজুরের কাছে পৌঁছে যাচ্ছে এই আওয়াজ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআন নাজিল করে জানাই দিলেন, ও নবীর সাহাবী নবীজির গলার আওয়াজের চাইতে যদি তুমি উচ্চ আওয়াজে কথা বলো তোমার অজান্তে তোমার সব আমল শেষ হয়ে যাবে। তাহলে নবীজির সঙ্গে বেয়াদবি করলে উপায় আছে? বাবার আমার ভাইয়ের আমার, নবীজির সঙ্গে বেয়াদবি করেছিল আবুল হাব, নবীজির চাচা, নবীজিকে অনেক কষ্ট দিত দুঃখ দিত। আল্লাহ নবী সকল আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, তোমরা এক আল্লাহর উপর ইমান আনো, যদি ইমান না আনো তাহলে তোমরা জাহান্নামে জ্বলবে। আবুল হাব বড় একটা পাথর হাতে নিল, হাতে নিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আল হাজাব
জামাতা না এ মুহাম্মদ তুমি আমাদেরকে জুমা করছো কেন এই জন্য জুমা করছো এ করে একটা পাথর নিয়ে আমার নবী কি পাথর মারার জন্য উদ্যত হলো আমার নবী কি পাথর মানলে আমার আল্লাহ কি চুপ করে থাকবে যেন থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওই আবি লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায় যে হাত দিয়ে আমার নবী কি পাথর মারতে উদ্যত হয়েছে আল্লাহ পাক না বলে শুধু তাই নয় আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন মা গুন আধু মাল হুয়া মা কাসাব সে যা জুমা করেছে অর্জন কোনোই কাজে আসবে না কোনোই কাজে আসবে না রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তায় সে কাঁটা বিছিয়ে থুইতো কাঁটা বিছিয়ে রাখতো সকালবেলা নবীজি বের হয়ে যখন হাঁটা শুরু করতো আর কাঁটা গুলো ফুটতো দূরে বেশি খিল খিল করে গেলে হাসতো এই জন্য আল্লাহ আমরাতুহু তার স্ত্রীকে আল্লাহ বলে ফাঁসি দিয়ে মারবো না রে ও আমরাতু হাম্মালাতাল হাতা ফি জিদি হাবলুম মিন মাসাস আল্লাহ বলে গরে ফাঁসি দিয়ে মারবো কারণ ও আমার নবীর রাস্তায় কাটা দিত ঠিকই তার ফাঁসি হয়েছে আবুল আহাব মারা গেল সংসারে ভাটা লাগলো এবার আবুল আহাব স্ত্রী বাজারে কাঠ বিক্রি করে জঙ্গল থেকে লাকড়ি কিনে বাজারে বিক্রি করে তাই পাহাড় থেকে কাঠ কিনতে কাটতে গেছে আর ওই যেই কাটা নিত যেই ঝুলিটা ব্যাগটা ওইটা তার গলায় ছিল ওই গলায় কাঠটা ওটা থাকতো ওর মধ্যে কাটা নিয়ে যাইত ওটা গলায় কাঠ কেটে ক্লান্ত হয়ে গেছে তাই পাহাড়ে একটা উপরে বসে বিশ্রাম করতেছে আর এক পর্যায়ে ক্লান্তি নিয়ে ঘুম হয়ে গেছে আল্লাহ ইব্রাহিম একটা ক্লান্তিক শট দাও একটা শট দাও জানি করে ওখান থেকে পড়ে যায় ঘুমের ভিতরে পড়ে গেছে আবুল হাবিস এবার গইরে আইতেছে পাহাড় থেকে গইরে পড়তেছে হঠাৎ করে পাহাড়ে চুক্কায় ওইটা বেজে গেছে বেজে যায় একদম গলায় ফাঁসি পড়ে মারা গেছে সুতরাং নবীজির সঙ্গে যারা দুশ্মনী করে বেয়াদবি করে আল্লাহ তাদেরকে ছাড়ে না কথা ঠিক কিনা বলে আপনারা জেনেছেন শুনেছেন কিছুদিন পূর্বে ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গমুক্ত করার জন্য কার্টুন ছাপে সে দেশের সরকার রেখে দিয়েছে কথা ঠিক কিনা বলে সারা পৃথিবীর মুসলমান তোলপার সারা পৃথিবীর মুসলমান প্রতিবাদ জানাচ্ছে এটা মুসলমানদের আপনার বাবাকে যদি গালি দেয় তাহলে আপনি কি বসে থাকবেন কথা বলেন নাকি বসে থাকবেন আপনার আমার নবী হচ্ছে বাবা বলেন মা বলেন সম্পদ বলেন জানেন চাই তো আপনার আমার নবীকে আমরা বেশি ভালোবাসি ঠিক কিনা বলে আপনারা কি নবীজিকে আপনাদের জানের চাইতে বেশি ভালোবাসেন যদি বেশি ভালোবাসেন না বাসেন তাহলে ইমানদার হতে পারবে না নবীজি ঘোষণা করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওই বলছেন ইশকে মাহবুব খোদা জিস দিল মে হাসিল নেহি লাখো মুমিন হো মাগর ঈমান মে কামিল নেহি লাখো মুমিন দাবি করতে পারো নবীর মহব্বত ভালোবাসা যদি তোমার ভিতরে না থাকে তোমার জানের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তোমরা ঈমানদার নয় মুমিন নয় মুমিনে কামিল নয় ঘোষণা কার আল্লাহ নবীর ঘোষণা তুমি মুমিনে কামিল হতে পারবে না যতই মাথায় টুপি দাও যতই মুখে দাঁড়িয়ে রাখো নবীর মহব্বত যদি তোমার দিলের ভিতরে না থাকে নবীজির উপরে দুরুদ শরীফ না পড়ো নবীর উপরে যে মিলাদ শরীফ না পড়ো নবীকে যে সালাম দিতে যদি তোমার কষ্ট হয় তাহলে তোমার ভিতরে একটু একটু দুশ্মনী নবীর সাথে আছে কথা ঠিক কিনা বলে জয়মান ঠিক কিনা বলে আমরা মিলাদ শরীফ চাই কি চাই না নবীর উপরে দুরুদ শরীফ চাই কি চাই না দুহাত তুলে চাই কি চাই না বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ তাআলা কি করে আল্লাহ তাআলা কি করে এটা প্রশ্ন আল্লাহ তাআলা নামাজ পড়েন আল্লাহ তাআলা কি হজ করেন আল্লাহ তাআলা কি যাকাত দেন আল্লাহ তাআলা কি রোজা রাখেন আল্লাহ কি করেন আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আবার আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ শোনো আমি কি করি ডিউটি আমার একটা আছে কি শোনো ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইন্না মানে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতি ফেরেশতাদের গিনিয়া ইউসাল্লুনা আলা নবী নবীজির উপরে মিলাদ মাহফিল নবীজির জীবনী চর্চা নবীজির উপর আমার আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে আমার আল্লাহ তাআলা নবীজির
উপরে রহমত বর্ষণ করে। অথচ আমরা নবীজির উম্মত দাবি করি, নবীজির আশেক দাবি করি, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি না, মিলাদ শরীফ পড়ি না, মিলাদের সময় বসে থাকি, বসে বসে নবীর সঙ্গে বেয়াদ দাবি করি, এরকম কিছু উলঙ্গার আমাদের সমাজে আছে কি নাই? যখন আছে কি নাই, এরা গুস্তাকে রসুল বেয়াদবি, রসুলের রসুলের সঙ্গে এরা বেয়াদবি করে, বলবে রসুলের সঙ্গে বেয়াদবি কেমনে? নবীজি কি দেখেন? আপনার আমার নবী এমন একজন নবী, তিনি মদিনার থেকে সব কিছু দেখেন, সব কিছু শোনেন, আল্লাহু আকবার বলেন, সব কিছু দেখেন, বলেন কেমনে দেখে? হাদিসে আমার নবী, আমার নবী তোমাদের দুরুদ ও সালাম আমি মদিনা থেকে সবকিছু দেখি, সবকিছু শুনি, সুবহানাল্লাহ। বলে এ বাবা, সূর্য হতো না, চন্দ্র হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আমার নবী না হইলে কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা একা ছিলেন, কুন্তুকানসু মাকফিয়া, আল্লাহ ছিল গুপ্ত ধন বান্দার, আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলেন, তাই সর্বপ্রথম আল্লাহ পাক একজন নূরে মুহাম্মাদের নূর নিলেন, আল্লাহ তাআলার কুদরতি হাতে আল্লাহ পাক ডাকা শুরু করলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ বলে ডাকা শুরু করে দিলে। ডাকে কে জোরে বলেন, জোরে বলেন কে ডাকে? ইয়া মুহাম্মাদ বলে সর্বপ্রথম কে ডাক দিছে? আবার আল্লাহ তাআলা ডাকে, ইয়া মুহাম্মাদ সারা দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সারা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদের ভিতরে দুফোঁটা কুদরতি চোখের পানি আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদের ভিতরে যখন ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তিনি হলেন খালেক, তাম সৃষ্টি জগৎ হলো মাখলুক। কোরআন শরীফ খুলে দেখেন, সব নবীদের নাম ধরে ধরে আমার আল্লাহ ডেকেছি, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহিয়া, আল্লাহ পাক একটিবারও আপনার আমার নবীর নাম ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ভালোবাসেন আপনার আমার নবীকে, একবার আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, যখন আপনার আমার নবীর নাম আল্লাহ পাক নিতে ইচ্ছা করেছেন, কত তাজিমের সাথে, কত মহাব্বতের সাথে, কত আবেগের সাথে আল্লাহ পাক নবীজির নামটা নিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাক দেখেন নবীজি এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, আর নবীজির সঙ্গে বেয়াদবি করলে তার কপাল পুড়ে যায়, আল্লাহ পাক এটা ক্ষমা করে না। এই জন্য আপনাকে আমাকে নবী কি চিনতে হবে, কথা ঠিক কি ঠিক না? জোরে বলে নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাস,